স্বামীর মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ফারজানা ইসলাম ডলি। তার কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। বৃহস্পতিবার রাত 10টার কিছুক্ষণ পর মতিঝিল এজিবি কলোনি থেকে শাহজাহানপুরের বাগিচা এলাকার বাসায় ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেট সিগন্যালে পড়ে তার গাড়ি। এ সময় হেলমেট পরিহিত এক যুবক গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে টিপু ও তার গাড়ি চালক মনির হোসেন মুন্না গুলিবিদ্ধ হয়। পাশের রিক্সা আরোহী বদরুন্নেসা কলেজের স্নাতকের ছাত্রী সামি আফনান প্রীতিও গুলিবিদ্ধ হন। উনি সবসময় এভাবেই চলতেন, উনি সাধারণ মানুষের সাথে খুব মিশুক ছিলেন এবং হয়তো ওনার গাড়ি চলাচল গাড়িতেই ছিলেন এবং এলোপাতাড়ি ওনাকে গুলি করা হয়েছে। ছোট একটা মেয়ে, ওর বাসাটা হলো শান্তিবাগে, আনফর্চুনেটলি ওইখানে কোনো কারণে হয়তো যাতায়াত করতেছিল বা ই করতেছিল, আর ওনার ড্রাইভারও তো দুইটা গুলি লাগছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর প্রথমে টিপু এবং কিছুক্ষণ পর প্রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যেদিকে আগুন হয়েছে ওইদিকে আমি ছিলাম, ওই পাশে ছিল আমি নেমে গেছি, ও নামছে, তারপরে আমি রাজনৈতিক বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজন ও দলের নেতাকর্মীদের। ভাইরে গুলি করবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ কারা সন্ত্রাসী মানুষ গুলি করে সে তো জন্য নেতা, অত্যন্ত ভালো ছেলে ছিল এবং সংগঠনের জন্য নিবেদিত প্রাণ ছিল। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে কি কারণে সে গুলিবিদ্ধ হয়েছে। তো এতটুকুই আপনাদেরকে বলতে পারি, হেলমেট পরিহিত একজন লোক এলোপাথারি গুলি করে এই মাইক্রোতে থাকা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে সে পালিয়ে যায়। পুলিশ পাশাপাশি আমাদের পুলিশের যে বিভিন্ন সংস্থা আছেন সবাই কাজ করছেন। গুলিবিদ্ধ গাড়ির চালক মুন্নাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। টিপু স্থানীয় ক্রীড়া সংগঠক ও আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।